ফের দুর্ঘটনার বলি দুই। বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কে তারাপুরের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর, মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিল। সেই সময় বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। রাতে মৃতদেহ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে মেজিয়া থানার পুলিশ। দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটালে পাঠাবে পুলিশ। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে থেকে আজ ভোর থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে এই জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দারা মৃত দুই পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। কালকে রাত 11:30টার সময় আমরা খবর পেলাম যে তারাপুরের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে আমার ভাই এবং অমিত দে বলে দুজন ছিল, অমিত দাস দুদিন অ্যাক্সিডেন্ট হয়। 11:30 সময় তারা পেট্রোল পাম্প থেকে আসছিল। সে সময় রানীগঞ্জ থেকে দুর্লভপুর গামী একটা ট্রাক বেপরোয়াভাবে চালিয়ে তাদেরকে রোডের সাইডে তারা ছিল, তাদেরকে মেরে দিয়ে যায়। অন দ্য স্পট দুজনেই ওইখানে তাদের মৃত্যু ঘটে। আমরা রাত 12টার সময় পুলিশ থানা থেকে আমাদের খবর করা হয়েছিল, আমরা যাই। এখন তাদের ডেড বডি রাখা আছে। আমরা চাই যে ট্রাকটি তাদেরকে মেরে দিয়ে গেছে, অবনীলম্বন যেন সেই ট্রাক ধরা হয় এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আজকে অবরোধ কী কারণে করেছে? অবরোধ এই কারণে যে কালকে রাতে যে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটলো, এইভাবে গাড়ি চললো যে দুটো কম বয়সী ছেলের জীবন এইভাবে চলে গেল, নেক্সট দিন যেন এই রোডে এইভাবে আর কোনো মা বাবাকে তার ছেলেকে এইভাবে হারাতে না হয়, যেন তার কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমরা পুলিশের কাছে এই আবেদন করব। কী না আপনার? আমার নাম সোমেন ভট্টাচার্য। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।